লন্ডনে বাড়ছে বেডবাগ বা পোকার উপদ্রব তবে এই বেটবাগ কন্ট্রোল করার দায়িত্বকার প্যারিসের ডেপুটি মেয়র রক্তচষা প্রাণী বেডবাগ বা ছারপোকার উপদ্রব বৃদ্ধি ঘোষণার করার পর ধারণা করা হচ্ছে লন্ডনে এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে প্যারিসের ডেপুটি মেয়র জানিয়েছেন প্যারিসের কেউ এখন বেডবাগ থেকে নিরাপদ নয় এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন লন্ডনেও একই রকম খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে ইতোমধ্যে লুটন কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের এলাকায় বেডবাগ সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে বর্তমানে অনেক বেশি মানুষ বেডবাগের রিপোর্ট করছে কিন্তু আপনি যদি একটি প্রপার্টি ভাড়া নেন এবং আপনার বাড়িতে বেডবাগের উপদ্রব হয় তাহলে এটি মোকাবেলা করার দায়িত্বকার বেডবাগ নিয়ন্ত্রণ যুক্তরাজ্যের নির্দিষ্ট কোনো আইনের দ্বারা নির্ধারণ করা হয় না তবে কোনো ভাড়াটিয়া আক্রান্ত হলে বাড়িওয়ালাকে অবশ্যই মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন বেডবাগ ব্লাগো মান যদি একজন ভাড়াটিয়া বাড়িতে ওঠার সময় লাগেজে জামা কাপড়ে বা আসবাবপত্রের মাধ্যমে বাঘ নিয়ে আসেন বা ছাড় নিয়ে আসেন তাহলে সমস্যাটি তাকেই মোকাবেলা করতে হবে জাস্টিস পর টেন্সের আল ম্যানকলান স্কাই নিউজকে জানিয়েছেন ইঁদুরের মতো বড় কীট পতঙ্গের তুলনা বেডবাগ জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বা মানে ইঁদুরের মতো যে এত বড় কীট পতঙ্গের তুলনায় বেডবাগ বা ছাড়পোকা আরও বেশি জটিল পরিস্থিতি তৈরি করতে পারে আপনার বাড়িতে এদিকে বেডবাগের ক্ষেত্রে সাধারণ নিয়ম হল ভাড়াটিয়া বাড়িতে ওঠার শুরুতে বেডবাগ পেলে তার দায় বাড়িওয়ালা তবে পরবর্তীতে বেডবাগের উপদ্রব দেখা দিলে তার দায় ভাড়াটিয়ার তবে বাইটি যদি এমন এলাকা হয় যেখানে পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে কাউন্সিলের লাইসেন্স রয়েছে সেসব ক্ষেত্রে দায় রয়েছে এদিকে পেস্ট কন্ট্রোল নিয়ে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার মধ্যে ঝামেলা লাগলে সেক্ষেত্রে কে দায়ী হবে তা নিয়ে একটি নিয়ম রয়েছে এক্ষেত্রে পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টের কর্মকর্তারা এসে বাঘ সংখ্যা এবং ডিমের সংখ্যা বিশ্লেষণ করবেন পাশাপাশি ঠিক কতদিন ধরে এর উপদ্রব রয়েছে সেটাও দেখা হবে যদি প্রমাণ হয় যে বেডবাগ ভাড়াটিয়া আসার আরও আগে থেকে ছিল তাহলে এজন্য বাড়িওয়ালা দায়ী হবে এজন্য বাড়িওয়ালা মানে ভাড়াটিয়া বাড়িওয়ালার কাছে অর্থ দাবি করতে পারবে তবে কোনো ক্ষেত্রে বেডবাগের উপদ্রবের সময় এবং প্রজননের সময় নির্ধারণ করা সম্ভব না হলে উভয় খরচ বহন করবে এক্ষেত্রে কোনো সহায়তার জন্য একজন ভাড়াটিয়া স্থানীয় কাউন্সিলের প্রাইভেট রেন্টেড সেক্টরের সাথে সেক্টরের এনফোর্সমেন্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন একই সাথে এ সময় কিন্তু বাড়িওয়ালা অবশ্যই ভাড়াটিয়াকে বিভিন্নভাবে সহায়তা করবেন এদিকে বেডবাগের চিকিৎসার ক্ষেত্রে বেশিরভাগ কাউন্সিল বিনামূল্যে ট্রিটমেন্ট দিয়ে থাকেন প্রাইভেট বাড়িওয়ালা এবং হাউজিং অ্যাসোসিয়েশনের মতো কাউন্সিলগুলোর ভাড়াটিয়ারা ওঠার সময় প্রপার্টি নিরাপদ এবং পরিষ্কার কিনা তা নিশ্চিত করতে বাধ্য এর গ পরীক্ষা করা অন্তর্ভুক্ত করা এবং উচিত বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা কারণ কেননা এটি আসলে যদি বেডবাগের উপদ্রব হয় এবং এটি যদি কামড় দেয় তবে সেটি স্ক্রিনের জন্য ভয়াবহ রূপ হতে পারে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আপনি যদি কোনো নতুন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তবে আপনার কাজ হবে বেডবাগ আছে কিনা সেটা ভালোভাবে পরীক্ষা করা বেডবাগ নিয়ে এখনই সচেতনতা না দেখালে সামনে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা এই ছিল আমার কাছে বেডবাগ বা ছাড় নিয়ে সম্প্রতি লন্ডন জুড়ে যে উদ্বিগ্নতা তৈরি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত লন্ডনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি